হ্যালো, সুমাইয়া খানম, সুমাইয়া খান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ রাসেল, তোমরা কেমন আছো সবাই? তোমরা যখন জুম অ্যাপটা ব্যবহার করবা, একটু খেয়াল রাখবা যে তোমাদের একেবারে বাম পাশের দিকে একটা মিউট লেখা আছে। হ্যাঁ, যখন তোমরা কথা বলবা সেটাকে আনমিউট করবা, আর যখন তোমরা কথা বলবা না, হ্যাঁ, সে সময় মিউট করে রাখবা। এতে করে কি হবে, এক্সটার্নাল যে সাউন্ড গুলো আছে সেগুলো এখানে আসবে না। হ্যাঁ, তো যাই হোক, তোমরা আমাকে দেখতে পাচ্ছ তো না? জি স্যার। আচ্ছা, তো আজকে আমি গত দিনের যে ক্লাস নিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে তোমাদের প্রোগ্রামিং বিষয়ের ক্লাস আমি নিব, এবং সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের প্রোগ্রামিং যে পঞ্চম অধ্যায় আছে সেখান সেখান থেকে তোমাদের প্রোগ্রামিং ভাষা এবং প্রোগ্রামিং নিয়ে কিছু আলোচনা করব, এবং আমরা ধীরে ধীরে এই পুরো অধ্যায়টাকে একটু শেখার চেষ্টা করব। ইমতিয়াজ আহমেদ, ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আচ্ছা, তো আজকে তাহলে আমরা মূল অংশে যাই, যে আমরা আজকে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায় সেখানে শুরুর দিকের কিছু অংশ নিয়ে আলোচনা করব, এবং সেই চ্যাপ্টারের নাম তোমরা নিশ্চয়ই জানো যে প্রোগ্রাম ডিজাইন ও প্রোগ্রামিং ভাষা। তো আমরা প্রথম অংশটায় যেখানে প্রোগ্রাম ডিজাইন আছে সেখানটায় আছে, তো সেখানে আমরা কি কি বিষয়ে আলোচনা করব একটু দেখি, যে আজকে এই চ্যাপ্টার অনুযায়ী আজকের লেকচার নাম্বার হবে 1, এবং পরবর্তীতে আরো লেকচার হবে এই চ্যাপ্টারের উপরে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা আজকে শিখবো যে প্রোগ্রামের ভাষাটা কি, প্রোগ্রাম কি, প্রোগ্রামের ভাষাটা কি, এবং এই যে প্রোগ্রাম ভাষার অনেকগুলো প্রজন্ম আছে, জেনারেশন আছে, সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। এবং আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ ইমরান, সহকারী অধ্যাপক মৃত্তিকা বিজ্ঞান, সরকারি গৌরনদী কলেজ বরিশাল। তো আমরা মূল আলোচনায় আসি। এখানে তোমরা নিশ্চয়ই তোমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকো, দেখবা ধরো একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছো, তার একটা প্রোগ্রাম ডিজাইন থাকে। একই রকম ভাবে তোমরা কোনো অনুষ্ঠানের আয়োজন করেছো, সেখানেও কিন্তু কিছু প্রোগ্রামের ডিজাইন থাকে, যে প্রোগ্রামটা ঠিক কয়টায় শুরু হবে, কোনটার পরে কোন ঘটনাটা ঘটবে, এই বিষয়গুলো একবার স্পষ্ট আকারে উল্লেখ থাকে। ঠিক একই রকম ভাবে আমরা কোন যন্ত্র, হ্যাঁ, এখানে আমি কম্পিউটার বলছি না, এটা যে কোনো যন্ত্র হতে পারে, যে কোনো যন্ত্র হতে পারে, যেমন ধরো আমরা মোটর সাইকেল চালাই, সেখানে কিছু যন্ত্র আছে, মিটার আছে, আবার আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, সেটা এই ধরনের যন্ত্র, এছাড়া আমরা মোবাইল ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, পিসি ব্যবহার করি, সবগুলোকে আমি একসাথে যন্ত্র বলছি, এটা যে কোনো যন্ত্র হতে পারে। তো সেই যন্ত্রের মাধ্যমে কোনো একটা সমস্যা সমাধান করার জন্য যে নির্দেশনাবলীর একটা সেট থাকে তাকে আমরা বলবো প্রোগ্রাম। তো এটাকে যদি আরেকটু তোমরা বইয়ের ভাষায় বলো, যে দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের কার্যনির্বাহ ও সমস্যা সমাধানের উদ্দেশ্যে কোন যান্ত্রিক ডিভাইসকে আদেশ নির্দেশ প্রদানের জন্য ডিভাইস বুঝতে পারে এমন কিছু সংকেত এবং কতিপয় নিয়ম কানুন ব্যবহার করে, যে এক সেট নির্দেশনা,
তৈরি করা হয় তাকে প্রোগ্রাম বলে। একেবারে সহজ ভাষায় যদি আমরা বলি যে একটা ডিভাইস বুঝতে পারে এমন অ্যাক্সেস নির্দেশনাকে আমরা বলবো প্রোগ্রাম, যার দ্বারা ডিভাইসটি কোনো সমস্যা বা কার্য নির্বাহ করে। তাহলে সহজ ভাষায় কি হবে, অ্যাক্সেস নির্দেশনা, যার মাধ্যমে কোনো একটা যন্ত্র একটা সমস্যা বা কার্য নির্বাহ করে সেটাকে আমরা বলবো প্রোগ্রাম। তো আমরা যেমন একজন আরেকজনের সাথে কথা বলার সময় বিভিন্ন ধরনের ধ্বনি ব্যবহার করি, আবার ধ্বনির লিখিত রূপকে আমরা বলি বর্ণ, ঠিক একই রকম ভাবে এই যন্ত্র যে ভাষাটা বুঝতে পারে সেই ভাষায় তাকে নির্দেশনা দেওয়া হয়। তো সেই ভাষাগুলোকে আমরা বলি প্রোগ্রাম ভাষা। হ্যাঁ, প্রোগ্রামের ভাষা, প্রোগ্রাম তৈরির জন্য যে সকল নিয়মকানুন লিখিত থাকে, হ্যাঁ, যে সকল সংকেত গুলো ব্যবহার করি, নিয়ম গুলো ব্যবহার করি, তার যে লিখিত রূপ সেটাকে আমরা বলবো প্রোগ্রাম ভাষা। তো প্রোগ্রাম ভাষা গুলোকে আমরা যদি আরেকটু বুঝতে যাই, তাহলে এখানে একটু দেখি, আমরা এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ সবাই? এখানে অসংখ্য সার্কিট এবং অসংখ্য সংযোগ দেওয়া আছে, দেখো, হ্যাঁ, কয়েক হাজার বা তার চেয়ে বেশি হবে। তো এই সংযোগ গুলো মূলত ডিপেন্ড করে বিদ্যুৎ সিগন্যালের উপরে। কম্পিউটার কিন্তু বিদ্যুৎ সিগন্যাল দ্বারা প্রবাহিত হয়, কম্পিউটার বিদ্যুতের যে সিগন্যাল আছে অন আর অফ, এই দুইটা বিষয়কে সে বোঝে এবং এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু যন্ত্র বা কম্পিউটার গুলো কাজ করে। তো আমরা এই অন কে বলি অন এবং অফ, বিদ্যুতের থাকাকে অন বলি আর বিদ্যুৎ না থাকাকে অফ বলি। তো অন কে আমরা নির্দেশ করি ওয়ান দ্বারা এবং অফ কে নির্দেশ করি আমরা জিরো দ্বারা। তাহলে কম্পিউটার যখনই কোনো সমস্যা সমাধান করবে বা কোনো কার্য নির্বাহ করবে সেটা শুধুমাত্র বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে জিরো এবং ওয়ান কে আমরা ব্যবহার করে এই বিষয়গুলোকে আমরা তৈরি করি। তো এই যে জিরো এবং ওয়ান দ্বারা কম্পিউটারকে নির্দেশ প্রদান করা যে ভাষা সেটাকে আমরা বলি মেশিন ভাষা, সেটাকে আমরা বলি মেশিন ভাষা। তো কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে, মেশিন ভাষাই বুঝতে পারে, অর্থাৎ জিরো এবং ওয়ান এই দুইটা বিষয়ে কম্পিউটার বুঝতে পারে। এখন আমরা আসি মেশিন ভাষা বিষয়ে যদি আমরা আলোচনা করতে চাই, তার আগে আমরা দেখি যে কম্পিউটারে কত সহস্র ভাষা আছে, কত সহস্র ভাষা তৈরি হয়েছে সেই 1945 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত বহু ভাষা তৈরি হচ্ছে প্রতিনিয়ত। তো এই বহু ভাষাগুলো যে তৈরি হচ্ছে সেই তৈরি ভাষাগুলোকে তাদের উচ্চতর দক্ষতা বা তাদের মৌলিক কর্ম প্রক্রিয়ার উপর ভিত্তি করে কম্পিউটার প্রোগ্রামিং ভাষাকে আমরা পাঁচটা ভাগে ভাগ করতে 1945 থেকে শুরু করে এখনো পর্যন্ত। তো তার আগে একটা বিষয় যে আমি আগেই বলেছি কম্পিউটার শুধু কি বুঝতে পারে জিরো এবং ওয়ান, অর্থাৎ কম্পিউটারের সংগঠন, একটা কম্পিউটারের বিদ্যুৎ সিগন্যাল গুলো বা সার্কিট গুলো কিভাবে সন্নিবেশিত আছে সেটাকে আমরা বলি কম্পিউটারের সংগঠন। তো যে সকল ভাষা কম্পিউটারের সংগঠনের উপর ভিত্তি করে তৈরি করা হয় তাকে আমরা বলি নিম্ন স্তরের ভাষা, আর যে সকল ভাষা কম্পিউটারের সার্কিট কিভাবে তৈরি হয়েছে, বিদ্যুৎ সিগন্যাল গুলো কিভাবে নিচ্ছে না নিচ্ছে, একটার সাথে আরেকটা কিভাবে সংযুক্ত হয়েছে, এই সকল বিষয়কে বিবেচনা না করে যে সকল ভাষাগুলো আছে সেগুলোকে বলে উচ্চ স্তরের ভাষা। এটা একটু মনে রাখবা যে কম্পিউটারের সার্কিট গুলো ডিভাইস গুলো কিভাবে একটা আরেকটার সাথে সংযুক্ত আছে, সার্কিট গুলো বিদ্যুৎ কিভাবে অন হচ্ছে অফ হচ্ছে তার উপর ভিত্তি করে যে ভাষা সেই ভাষাগুলোকে আমরা একদিক করে নিম্ন স্তর, আর যে ভাষাগুলো কম্পিউটারের এই সার্কিটের উপর ডিপেন্ড করে না সেগুলোকে বলি আমরা উচ্চ স্তরের ভাষা। তো এই নিম্ন স্তরের ভাষার মধ্যে রয়েছে কম্পিউটারের আমাদের প্রথম প্রজন্ম যেটা 1945 সাল থেকে শুরু হয়েছে। তো এখানে আমরা আগেই বলেছি যে ভাষা জিরো এবং ওয়ান
এই দুইটা বিট নিয়ে তৈরি হয় তাকে আমরা বলি মেশিন ভাষা। মেশিন ভাষা কম্পিউটার খুব দ্রুত বুঝতে পারে, সহজে বুঝতে পারে। হ্যাঁ, এরপরে এই জিরো এবং ওয়ান দ্বারা প্রোগ্রাম রচনায় যখন সমস্যা হয়ে যাচ্ছিল, সেটাকে আরেকটু সহজ করার জন্য কিছু সিম্বলিক কোড বা নেমোনিক কোড ব্যবহার করে নতুন একটা ভাষা আবিষ্কার হলো, যে 1950 সালের দিকে, সেটা হচ্ছে দ্বিতীয় প্রজন্ম এর অ্যাসেম্বলি ভাষা। হ্যাঁ, এই দুইটা প্রজন্মকে আমরা বলবো নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা। এরপরে আমরা আসি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষায়। তাহলে অন্য যে আমরা পাঁচটা প্রজন্ম যেহেতু বলেছি, তার মধ্যে বাকি তিনটা হবে তাহলে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। তো তৃতীয় প্রজন্ম শুরু হয়েছে 1960 সাল থেকে, এবং সেখানে বেসিক, প্যাসকেল, সি, কোবল, ফোরট্রান, ওরাকল, হ্যাঁ, ভিজুয়াল বেসিক, এগুলো সবগুলি হচ্ছে তৃতীয় প্রজন্ম। এটাকে আমরা বলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কি বলি আমরা? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, উচ্চতর ভাষা। তো এখানে এখানে যদিও লেখা আছে তৃতীয় প্রজন্ম 1960 থেকে শুরু হয়েছে, কখনো কখনো কিন্তু তোমাদের এমসিকিউ আসে যে সি প্রোগ্রামিং ভাষাটা কত সালে শুরু হয়েছে, সেটা কিন্তু 1970 সালে শুরু হয়েছে। কিন্তু এটা হচ্ছে এই ভাষার যে ক্যাটাগরি, একটা প্রোগ্রামিং ভাষা কম্পিউটারের কার্যটা কিভাবে নির্বাহ করছে তার উপরে মিল রেখে এটাকে প্রজন্ম হিসেবে ভাগ করা হয়েছে। তো এরপরে আসি আমরা চতুর্থ প্রজন্মে, আছে উচ্চতর, অতি উচ্চতর ভাষা। হ্যাঁ, যেটা হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুলস, যেমন এসকিউএল, নোম্যাড, আরপিজি, ফ্রি, এগুলো হচ্ছে চতুর্থ প্রজন্ম। এটা শুরু হয়েছে 1970 সাল থেকে। এরপরে আমাদের আসে শেষটা পঞ্চম প্রজন্ম, 1980 সাল, মানুষের স্বাভাবিক ভাষা। এখানে একটা খেয়াল করবা, এই যে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা বলেছি, এই উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষাগুলোকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রসিডিউরাল, আরেকটা হচ্ছে নন প্রসিডিউরাল। অর্থাৎ প্রসিডিউরাল তো আমরা নিশ্চয়ই বুঝি যে স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করে, সেই সম্পূর্ণ নির্দেশনা যেই প্রোগ্রামে দেওয়া থাকে সেটাকে আমরা বলি প্রসিডিউরাল। হ্যাঁ, তো যেমন ধরো যে হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু, কিভাবে কি করব এবং কিভাবে করব, তার বিস্তারিত বর্ণনা, বিস্তারিত বিষয় যখন স্টেপ বাই স্টেপ থাকবে সেটাকে আমরা বলি প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এবং সেটা আছে কোথায়? তৃতীয় প্রজন্ম, যেখানে বেসিক, প্যাসকেল, সি, কোবল, ফোরট্রান, ওরাকল, ভিজুয়াল বেসিক, এগুলো সবই হচ্ছে প্রসিডিউরাল। হ্যাঁ, এরপরে যে দুটা প্রজন্ম তৈরি হয়েছে, এই প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু এই জিরো আর ওয়ান নিয়ে না, একেবারে আমাদের ন্যাচারাল বা স্বাভাবিক আমরা যে ভাষায় কথা বলি, যেমন ইংরেজি যেহেতু খুব জনপ্রিয় সারা বিশ্বে, ওয়ার্ল্ড ওয়াইড এটা গ্রহণযোগ্যতা আছে, এই ভাষায় এই প্রজন্মের বহু প্রোগ্রাম রচনা হচ্ছে। হ্যাঁ, তবে এই ভাষা ছাড়াও কিন্তু কেউ কেউ প্রোগ্রাম রচনার চেষ্টা করছে। তো এই এই যে তৃতীয় প্রজন্মের যে ভাষাগুলো, সেই সেই ভাষা হচ্ছে প্রসিডিউরাল, এটা আমরা মনে রাখব। আর নন প্রসিডিউরাল হচ্ছে কি করব সেটা শুধু বিষয় উল্লেখ থাকবে প্রোগ্রামে, কিভাবে হবে, রেজাল্ট কিভাবে পাবো, এই ধরনের কোনো বিষয় থাকবে না। এবং এই কারণে কিন্তু প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি প্রোগ্রামের সফলতাটা বেশি থাকে, এর দক্ষতাটা বেশি থাকে। কারণ কি, এখানে কিভাবে প্রোগ্রাম তৈরি হয়েছে, কি করতে হবে এবং কিভাবে ফলাফলটা পাবো, সবগুলো স্পষ্ট আছে। কিন্তু নন প্রসিডিউরালে যদিও ভাষাটা খুবই সহজ, যে কোনো সমস্যা সমাধানের জন্য একবারে খুব অল্প পরিসরে, সংক্ষিপ্ত পরিসরে যে প্রোগ্রাম আমরা রচনা করি এবং আমরা অত কিছু দেখতে চাই না, কম্পিউটারকে শুধু আমরা একটা কমান্ড দিব, সে কিভাবে করবে আমরা জানি না। হ্যাঁ, এই ধরনের বিষয় যখন থাকে তখন দেখা যায় যে জটিল কোনো সমস্যার ক্ষেত্রে তার কিন্তু সফলতা বা দক্ষতা একটু কম থাকে। হ্যাঁ, তো আমরা এটা মনে রাখবো যে কম্পিউটার প্রোগ্রামিং ভাষাগুলো হচ্ছে পাঁচটা প্রজন্মে ভাগ করা হয়েছে। একটা একটা হচ্ছে প্রথম প্রজন্ম 1945, তারপরে দ্বিতীয় প্রজন্ম 1950, তৃতীয় প্রজন্ম 1960, চতুর্থ 1970 এবং পঞ্চম প্রজন্ম 1980। তো
এর মধ্যে এই প্রজন্মগুলোকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছে। আমরা এগুলো খুব ভালো করে খেয়াল রাখবো যে আমরা নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা কেন বলি আর উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা কেন বলি। নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা বলি প্রথম আর দ্বিতীয় প্রজন্মকে, কারণ এই দুইটা ভাষায় লিখিত প্রোগ্রামকে যদি আমরা এই দুইটা ভাষায় প্রোগ্রাম লিখতে চাই তাহলে অবশ্যই আমাদের কম্পিউটারটা, আমাদের ডিভাইসটা কিভাবে সার্কিট গুলো ডিজাইন করা হয়েছে তার সেটা জানতে হবে, এবং সেটা না জানলে কিন্তু এই নিম্ন স্তরে যে প্রোগ্রামিং ভাষাগুলোকে তৈরি করা যাবে না। অর্থাৎ কম্পিউটার সংগঠনের সাথে সরাসরি সম্পর্কিত হচ্ছে প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্ম। আর এরপরে আসি উচ্চ স্তরে যে প্রোগ্রামিং ভাষা, সেটা হচ্ছে কম্পিউটারের সংগঠন কিভাবে আছে, সার্কিটগুলো কিভাবে ডিজাইন আছে সেগুলো আমরা কিছুই দেখব না, আমরা শুধু ফলাফল চাই। কম্পিউটারকে একটা নির্দেশনা দিব, পদ্ধতি দেখিয়ে দিব এবং সে অনুযায়ী সে কাজ করবে, এই অনুসারে আমরা বলি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, যেখানে জিরো এবং ওয়ানকে আমরা ব্যবহার করি না, আমরা আমাদের ন্যাচারালি যে স্বাভাবিক যে ভাষা, যেমন ইংলিশ একটা কমন ভাষা, হ্যাঁ সারা ওয়ার্ল্ড ওয়াইড, এটা আমরা ব্যবহার করি, কিছু সংক্ষিপ্ত কিছু কোড দ্বারা ব্যবহার করি, এগুলো হচ্ছে উচ্চ স্তর। এই উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষাগুলোকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে প্রোগ্রামিং যে করা হয় প্রোগ্রামিং ভাষাটার ব্যাপ্তি অনুসারে, সেটা হোয়াট টু ডু এবং হাউ টু ডু, অর্থাৎ প্রক্রিয়াকরণের সম্পূর্ণ বিষয়ে যদি বিস্তারিত বর্ণনা থাকে তাহলে আমরা তাকে বলবো প্রসিডিউরাল, যেটা হচ্ছে তৃতীয় প্রজন্ম। তার মধ্যে ভাষাগুলোর উদাহরণ হচ্ছে বেসিক, প্যাসকেল, সি, কোবল, ফোরট্রান, ওরাকল, হ্যাঁ। আর যেই ভাষার প্রোগ্রামগুলোতে কিভাবে ফলাফল আসবে সেটা উল্লেখ করা হয় না, শুধু কি করতে হবে সেটা উল্লেখ থাকে এবং প্রক্রিয়াকরণের ধাপ কম থাকে, সেইখানটায় হচ্ছে নন প্রসিডিউরাল। এবং নন প্রসিডিউরালে হচ্ছে চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম, হ্যাঁ এটা আমরা মনে রাখবো। পঞ্চম প্রজন্মের ভাষা এখানে অনেক কাজ হচ্ছে, এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ডিভাইস গুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষাকে ব্যবহার করা হচ্ছে, এবং এটা এখনো পর্যন্ত পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি, তবে এটার ডেভেলপমেন্ট হচ্ছে, হ্যাঁ। এরপরে আসি যে তাহলে মেশিন ভাষাটা কিরকম। যেহেতু আমরা জানি যে জিরো এবং ওয়ান দ্বারা তৈরি যে মৌলিক ভাষা, বাইনারি যে ডিজিটগুলো ব্যবহার করে যে ভাষায় লিখিত করা হয় সেটা হচ্ছে মেশিন ভাষা, এটা এবং এটা হচ্ছে কম্পিউটারের মৌলিক ভাষা। কম্পিউটার শুধু এটাকে বোঝে, আর কোনো ভাষাকে সে বুঝতে পারে না, এটা কিন্তু মনে রাখতে হবে যে কম্পিউটার শুধু জিরো এবং ওয়ান এই দুইটা বাইনারি বিটকে সে বুঝতে পারে, এবং এই দুইটা বাই বিট দ্বারা রচিত প্রোগ্রামগুলোকে আমরা বলি অবজেক্ট প্রোগ্রাম। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই মনে রাখবা যে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম অথবা সহজ ভাষায় যদি বলে জিরো ও ওয়ান দ্বারা লিখিত প্রোগ্রামকে আমরা বলি অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম। তো এই বস্তু প্রোগ্রামগুলোই কেবল কম্পিউটার বুঝতে পারে। আমরা আসি যে মেশিন ভাষায় লিখিত যে প্রোগ্রামগুলোর নির্দেশ কয় রকম থাকে, এটা সাধারণত চার ধরনের হয় এবং এটি হচ্ছে আমাদের কম্পিউটারের মৌলিক বিষয়, যে কি কি কাজ করবে। গাণিতিক কাজ করবে, যেটাকে আমরা বলি ইংরেজিতে যদি বলি অ্যারিথমেটিক, হ্যাঁ, যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, যোগ বিয়োগ গুণ ভাগ, এই কাজগুলো করে। এছাড়া করে হচ্ছে নিয়ন্ত্রণ করে, লোড, স্টোর, জাম্প। লোড বলতে যখনই কোনো কোনো বিট, কোনো ডেটাকে দেওয়া হয় বা কোনো অপারেটর বা অপারেন্ড দেওয়া হয় সেটাকে রেজিস্টারে, মেমোরিতে নির্দিষ্টভাবে যুক্ত করা হচ্ছে নিয়ন্ত্রণ, বা এখানে এই বিষয়গুলো সে করে, লোড করে, এটাকে সংরক্ষণ করে এবং বিভিন্ন পর্যায়ে সে রেজিস্টারগুলোকে পাল্টাতে বা অপারেন্ডগুলোকে একটা থেকে আরেকটায় যেতে সহায়তা করে। এবং তার আরেকটা কাজ হচ্ছে কি, ইনপুট এবং আউটপুট। আমরা যেমন সহজ বাংলায় বলে পড়ো লেখো, আসলে মূলত হচ্ছে রিড অ্যান্ড প্রিন্ট, ইংরেজিতে বলি পড়ো, রিড, লেখো, প্রিন্ট, হ্যাঁ। তো
ইনপুট এবং আউটপুট এবং প্রত্যক্ষ ব্যবহার আরেকটাকে, সেটা হচ্ছে আরম্ভ। এটা বলে স্পষ্ট করে দেওয়া, হ্যাঁ, নির্দেশনাগুলোকে স্পষ্ট করে দেওয়ার জন্য আরম্ভ করা, স্টার্ট, থামো, স্টপ, শেষ করা। হ্যাঁ, এরপরে আসি যে মেশিন ভাষার সুবিধা এবং অসুবিধাগুলোকে আমরা একটু জানবো। তো আমরা শুরুতেই বলেছি মেশিন ভাষায় যে বিষয় দিয়ে লেখা হয়, যে চিহ্ন দিয়ে লেখা হয়, সেটা হচ্ছে জিরো এবং ওয়ান, এবং এটা কম্পিউটার খুব দ্রুত বুঝতে পারে, যার ফলে এই ভাষায় লিখিত প্রোগ্রামের খুব কম পরিমাণ লজিক দরকার হয় এবং তার মেমোরি পরিসরও কম দরকার হয়। এই কম লজিক এবং কম মেমোরি পরিসর নিয়ে সে কিন্তু তার কাজটা বাস্তবায়ন করতে পারে। এবং এখানে যদি আমরা এই মেশিন ভাষায় কোনো প্রোগ্রাম লিখি, তাহলে মেশিন ভাষা থেকে কম্পিউটারের সংগঠন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। কারণ আমরা আগেই বলেছি যে কম্পিউটারের সংগঠনের উপরে মেশিন ভাষা নির্ভর করে। তাহলে কম্পিউটারের সংগঠন জানলে মেশিন ভাষা লেখা যাবে। একই রকম ভাবে উল্টা করে যদি বলি যে কম্পিউটারের মেশিন ভাষা যদি আমি জানি, তাহলে মেশিন ভাষার উপর ভিত্তি করে আমি কম্পিউটারের সংগঠনটা পূর্ণাঙ্গ রূপে আমি ধারণা পেতে পারবো। এবং যেহেতু এই ভাষাটা কম্পিউটার বা মেশিন বুঝতে পারে, তাহলে এই ভাষায় লিখিত প্রোগ্রাম দ্বারা খুব অতি দ্রুত অন্যান্য যে কোনো ভাষার চেয়ে এই ভাষায় লিখিত প্রোগ্রাম দ্বারা যন্ত্রটি বা মেশিনটি দ্রুততম সময়ে তার কার্য নির্বাহ করতে পারে। এবং এই ভাষাটা কম্পিউটারে বর্তনী বা মেমোরি অ্যাড্রেসের সাথে সরাসরি সংযোগ সাধন করে। তাহলে অসুবিধাগুলো কোথায়? অসুবিধাগুলোর মধ্যে প্রথম অসুবিধা হচ্ছে জিরো এবং ওয়ান, এটা বিদ্যুতের উপস্থিতি আর অনুপস্থিতি, এর মাধ্যমে কোনো একটা কমান্ড তৈরি করা, কোনো একটা কার্য নির্বাহের নির্দেশনা প্রদান করা, এটা খুবই কষ্টকর এবং খুবই দুঃসাধ্য একটা ব্যাপার। হ্যাঁ, এটা অত্যন্ত ক্লান্তিকর এবং দীর্ঘ সময় লাগে। এবং এই ভাষাটা যেহেতু মেশিনের উপর নির্ভরশীল, অর্থাৎ একটা কোম্পানি একটা মেশিন ভাষা তৈরি করলো অথবা একটা কম্পিউটার তৈরি করলো, তার জন্য যে মেশিন ভাষাটা সে রচনা করবে, সেই একই মেশিন ভাষা কিন্তু অন্য কোম্পানির কম্পিউটারে ব্যবহার করা যাবে না। অর্থাৎ একটা কোম্পানি যখন কম্পিউটার তৈরি করবে, তার জন্য সুনির্দিষ্ট কিছু মেশিন ভাষা সে তৈরি করে দেয়, যার ফলে এই মেশিন ভাষাগুলোকে আমরা এক এক কম্পিউটার থেকে ভিন্ন ভিন্ন কম্পিউটারে আমরা একইভাবে ব্যবহার করতে পারি না। এটা একবারে সম্পূর্ণভাবে মেশিনের উপর নির্ভরশীল। এবং এই ভাষাটা রচনা করতে অত্যন্ত দক্ষ একজন প্রোগ্রামারের প্রয়োজন হয়, যে কিনা পুরো কম্পিউটারের সংগঠন সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে। সার্কিট গুলো কিভাবে সংযুক্ত হয়েছে, বিদ্যুতের উপস্থিতি কিভাবে হবে, কিভাবে অফ হবে, সম্পূর্ণ বিষয়গুলো সে জানে। একই রকম ভাবে যেহেতু জিরো এবং ওয়ান দ্বারা লেখা হয়, আমরা যদি দেখি যে একটা কম্পিউটার একটা প্রোগ্রাম লেখা হয়েছে, সেখানে শুধু জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দেওয়া, সেখান থেকে কম্পিউটারে ভুল বের করা, হ্যাঁ, ডিবাগ করা যেটাকে আমরা বলি, প্রোগ্রামের ভুল বের করা এবং এই প্রোগ্রামটাকে কোনো ধরনের পরিবর্তন করে, এটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। এটা সাধারণ বা মোটামুটি দক্ষ প্রোগ্রামারও এটা এটা তার বের করতে কষ্ট হয়ে যায়। একমাত্র যে অত্যন্ত দক্ষ সেই কেবল এই কাজটা করতে পারে, কিন্তু সেখানেও তার অনেক ব্যাক পেতে হয়। এরপরে আমরা আসি এই যে মেশিন ভাষার এই দুর্বলতা দূর করার জন্য জিরো এবং ওয়ানের পাশাপাশি কিছু সিম্বলিক বা নেমোনিক, অর্থাৎ বড় একটা নির্দেশনাকে ছোট করে প্রকাশ করে, সেটাকে আমরা বলি নেমোনিক। কিছু সিম্বলিক কোড বা নেমোনিক ব্যবহার করে যে প্রোগ্রাম রচনা করা হয়েছিল, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এই অ্যাসেম্বলি ভাষাও কিন্তু এক ধরনের নিম্ন স্তরের ভাষা এবং সেটাও কিন্তু কম্পিউটারের সংগঠনের সাথে জড়িত। তো অ্যাসেম্বলি ভাষার নির্দেশগুলোকে আমরা চারটা ভাবে ভাগ করি। একটা হচ্ছে লেভেল, লেভেলটা হচ্ছে যে একটা নির্দেশনার যে সংকেত বা সংক্ষেপে একটা নির্দেশনার অ্যাড্রেসটাকে উপস্থাপন করে, সেটা হচ্ছে লেভেল। তো লেভেল কোনো সময় থাকতে পারে, আবার নাও থাকতে পারে।
লেভেল গুলো হয় এক বা একাধিক আলফা নিউমেরিক বর্ণ দ্বারা, হ্যাঁ একাধিক আলফা নিউমেরিক বর্ণ দ্বারা। এবং সবসময় মনে রাখবা যে এই যে সিম্বল তৈরি করা হবে সেই আলফা নিউমেরিক, আমরা যদি বলছি আলফা নিউমেরিক অর্থাৎ অ্যালফাবেটও থাকবে সংখ্যাবাচকও থাকবে, এই ধরনের ক্ষেত্রে এই কোড গুলোর ক্ষেত্রে সব সময় অ্যালফাবেটটা শুরুতে থাকবে। হ্যাঁ, এরপরে আসি আমরা অপারেশন কোড। অপারেশন কোড হচ্ছে যে নির্দেশনাগুলোর মাধ্যমে কোনো একটা কার্যকরণ বা নির্দেশ করবে, একটা কার্য নির্বাহ করবে, সেগুলোর সংক্ষিপ্ত যে বিষয় সেটা হচ্ছে অপারেশন কোড। যেমন এখানে আমি লিখেছি LDA, লোড অ্যাকুমুলেটর। এর মানে কি অ্যাকুমুলেটর আগে জানতে হবে, কি অ্যাকুমুলেটর হচ্ছে এক ধরনের রেজিস্টার, যেখানে যেখানে কি থাকে গাণিতিক এবং যুক্তিমূলক যে কাজগুলো হয় তার অন্তর্বর্তী অবস্থায় ডেটাগুলো যেখানে সংরক্ষণ করা থাকে সেটাই হচ্ছে অ্যাকুমুলেটর। তাহলে এই রেজিস্টারে কোনো একটা ডেটাকে কোনো একটা অপারেশনকে কিছু সময়ের জন্য অস্থায়ী হিসেবে রেখে দেওয়া সেটা হচ্ছে লোড অ্যাকুমুলেটর। তাহলে এই রেজিস্টারকে একটা নির্দেশ দিল যে তুমি আমার এই ভ্যালুটাকে রাখো এবং আমার এই কাজটা অনুযায়ী তুমি কাজ করবা। এই যে নির্দেশটা দেওয়া এগুলোকে বলি আমরা অপারেশন কোড। এখানে আমি বেশ কিছু অপারেশন কোড দিয়েছি, LDA লোড অ্যাকুমুলেটর, STA স্টোর অ্যাকুমুলেটর, CLR ক্লিয়ার অ্যাকুমুলেটর, পুরো রেজিস্টারকে ক্লিয়ার করে দিচ্ছে পরবর্তী নির্দেশনা গ্রহণ করার জন্য। এছাড়া এখানে অ্যাড দেওয়া আছে, ADD, অ্যাড মানে হচ্ছে যোগ করা, SUB সাবস্ট্রাকশন থেকে আসছে, বিয়োগ করা, মাল্টিপল থেকে আসছে, মাল্টিপ্লাই থেকে আসছে, MUL গুণ করা, ডিভিশন ভাগ করা, ইনপুট INP ইনপুট, OUT আউট এবং STP হচ্ছে স্টপ এটসেট্রা, এবং এরকম অসংখ্য আছে। এগুলো সম্পূর্ণভাবে মেশিনের উপর নির্ভরশীল। হ্যাঁ, এগুলো হচ্ছে কিছু জেনারেল কোড। হ্যাঁ, তারপরেও বলবো এগুলো কিসের উপর নির্ভরশীল, সম্পূর্ণভাবে ওই মেশিনটার উপর নির্ভরশীল। এরপরে আসে আমরা অপারেন্ড। তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে অপারেন্ডটা কি। অপারেন্ডটা হচ্ছে যেমন ধরো যে কোনো একটা ভ্যালুকে উপস্থাপন করার জন্য আমরা যে সিম্বল বা নেমোনিক ব্যবহার করি সেগুলোকে অপারেন্ড বলে। যেমন আমি একটা সূত্র বললাম, A+B² = A² + 2ab + B² এখানে এই যে A+B, এখানে A হচ্ছে অপারেন্ড, একইভাবে B হচ্ছে আমার অপারেন্ড, এবং এই যে মাঝখানে যে প্লাস সেগুলোকে বলা হয় অপারেটর। তাহলে অপারেটরের কাজ বাস্তবায়ন করার জন্য ডেটাগুলোকে উপস্থাপন, ডেটা ভ্যালুগুলোকে বিভিন্ন ভ্যালুকে উপস্থাপন করার জন্য যে সিম্বল ব্যবহার করা হয় সেগুলোকে বলি আমরা অপারেন্ড। হ্যাঁ, তো এরপরে আমরা আসি মন্তব্য। এই মন্তব্যটা মূলত কম্পিউটারটা প্রোগ্রামটা কিভাবে কোন কাজ করবে, কোন বিষয়ের জন্য তৈরি হয়ে রয়েছে সেই বিষয়গুলোকে নির্দেশ থাকে। এটা কখনোই মেশিন ভাষায় রূপান্তর হয় না এবং এটা কম্পিউটার রূপান্তর করার প্রয়োজনও নেই। তবে এখানে একটা বলে রাখা ভালো যে এই অ্যাসেম্বলি ভাষায় আমরা যে চারটা নির্দেশ দেখলাম, হ্যাঁ লেভেল, অপারেশন কোড, অপারেন্ড এবং মন্তব্য, কখনো কখনো এই যে লেভেল, অপারেন্ড এবং মন্তব্য নাও থাকতে পারে, অপারেশন কোড থাকতে পারে। হ্যাঁ, এখানে মূল বেসিক জিনিস হচ্ছে অপারেশন কোড। তবে এগুলোর একেবারে সবসময় থাকবে তা কিন্তু না, এটা ভিন্ন ভিন্ন প্রোগ্রামে ভিন্ন ভিন্ন বিষয়গুলো এখানে সংযুক্ত হয়। তো এখন আসি যে এর সুবিধাগুলো কি। সহজভাবেই আমরা বুঝতে পারছি যেহেতু এখানে কিছু সিম্বলিক কোড ব্যবহার করেছে, জিরো এবং ওয়ানের ব্যবহারটা কমে যাচ্ছে, তাহলে এই ভাষায় লিখিত প্রোগ্রাম অবশ্যই সহজ, সংক্ষিপ্ত এবং বেশ দক্ষ। এখানে ভুলের পরিমাণ কম হবে এবং সহজেই ভুলটাকে আমরা নির্ণয় করতে পারবো। একই রকম ভাবে মেমোরি অ্যাড্রেস এর বিবরণ খুব বেশি একটা এখানে প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু এখানে অসুবিধা আছে। এই অসুবিধার প্রথম কারণটা হচ্ছে এটা মেশিন সংগঠনের উপর নির্ভরশীল। এটা একেবারে গুরুত্বপূর্ণ সমস্যা। আমরা আগেই বলেছি মেশিন সংগঠনের উপর নির্ভরশীল দুইটা ভাষা, একটা হচ্ছে মেশিন ভাষা আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। অর্থাৎ মেশিন সংগঠন, মেশিনের স্ট্রাকচার যদি ভালোভাবে না জানি তাহলে এই দুইটা ভাষায় কোনো প্রোগ্রাম লেখা যাবে না, তাহলে এটা একটা বড় দুর্বলতা। হ্যাঁ, তুমি যদি এখন একটা প্রোগ্রাম লিখতে চাও
তাহলে তুমি কি এই ভাষায় যদি লিখতে চাও, তাহলে প্রথম কি করতে হবে, তোমার কম্পিউটারটাকে স্ক্রু দিয়ে খুলে সবগুলোকে ভাঁজে ভাঁজে আলাদা করতে হবে, অথবা সেই বিষয়ে তোমাকে অনেক বেশি স্টাডি করতে হবে। এটা একটা বড় সমস্যা, এবং মেশিন ভাষার তুলনায় এটা সহজতর কিছুটা হলেও এর দুর্বোধ্যতা কিন্তু একেবারে কেটে যায়নি, এবং এখানেও কিন্তু আমাদের ডিবাগ করা, এটাকে পরিবর্তন করা বেশ দুঃসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো এই সকল সমস্যা থেকে উত্তরণের জন্য হ্যাঁ 60-এর দশকে, 1960-এর দশক থেকে শুরু হয় উচ্চতর ভাষার ব্যবহার। তো এই উচ্চতর ভাষাগুলোকে আমরা এখানে বলে রাখা ভালো যে তোমাদের বইতে দেখবা যে মধ্য স্তর একটা লেখা আছে, হ্যাঁ যদিও আমরা এখানে কোথাও মধ্য স্তরের কথা উল্লেখ করি নাই, কিন্তু মধ্য স্তর লেখা আছে। মধ্য স্তর মূলত বলা হয় যে যেই ভাষাটা মেশিন ভাষা এবং স্বাভাবিক ভাষা দুইটা সমন্বয় করে সেটাকে আমরা মধ্য স্তর বলি, এবং এই সি ল্যাঙ্গুয়েজটা এই কাজটা করে বলে সি ভাষাটাকে, স্পেশালি শুধু সি ভাষাটাকে আমরা মধ্য স্তর বলি। তো উচ্চতর বা হাই লেভেল ভাষা এই এই যে কম্পিউটার সংগঠন জানতে হবে, কম্পিউটারের স্ট্রাকচার জানা, এবং 0 এবং 1 দ্বারা লেখা বা সিম্বলিক কিছু লেখা, এর মাধ্যমে এই দুঃসাধ্য দূর করার জন্য একেবারে স্বাভাবিক আমরা যে ন্যাচারাল ভাষায় কথা বলি সেই ভাষার কিছু সংকেত ব্যবহার করে যে ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয় সেটা হচ্ছে উচ্চতর বা হাই লেভেল ভাষা। তো হাই লেভেল ভাষায় আমরা যদি আসি, এর সুবিধা কি, প্রথম সুবিধা আমাদের কি, এটা মেশিন নির্ভরশীল না, এটা এখানে কম্পিউটারের সংগঠন জানার কোনো দরকার নেই, এটা শেখা খুব সহজ, দ্রুত সময় লেখা যায়, এবং দেখা যায় যে লো লেভেল যেখানে 4-5টা নির্দেশ যেখানে লেখা দরকার ছিল সেখানে মাত্র একটি বাক্য লিখলেই হয়ে যাচ্ছে। আর অপরদিকে এর অসুবিধার মধ্যে মধ্যে রয়েছে কি, এর অসুবিধার মধ্যে প্রথম যে অসুবিধা সেটা হচ্ছে এই ভাষাটা কম্পিউটার বুঝতে পারে না। যেহেতু এই ভাষাটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, তাহলে এর একটা অনুবাদকের দরকার হয়, এটা একটা বাড়তি ঝামেলা। এবং এবং আরেকটা কি, যেহেতু এটা অনুবাদকের প্রয়োজন হয়, তাহলে এটা যখন আমি রান করবো একটা প্রোগ্রাম লিখে যখন রান করার চেষ্টা করব তাহলে সময় বেশি লাগবে, একই রকম ভাবে এখানে মেমোরির স্পেসের মেমোরির বেশি জায়গা প্রয়োজন হবে। তো এই 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 সকল বিষয়ের মধ্যে আমরা তাহলে উচ্চতর বা হাই লেভেল ভাষার সুবিধা এবং অসুবিধাগুলো জানলাম। এরপরে যে অতি উচ্চতর এবং যে স্বাভাবিক ল্যাঙ্গুয়েজ আমরা চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের কথা বলেছি, সেখানে কিন্তু এই সুবিধাগুলোর সাথে সাথে আরো কিছু আছে। আমি আগেই বলেছি যে প্রসিডিউরাল এবং নন প্রসিডিউরাল এখানে হচ্ছে একটা বাড়তি সুবিধা, এই বিষয়টাতে আমরা খেয়াল রাখবো অতি উচ্চতর এবং প্রাকৃতিক বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। হ্যাঁ, তো আমরা যেহেতু এই অতি এই যে উচ্চতর ভাষা, অতি উচ্চতর ভাষা বা আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এই ভাষাগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে মেশিন সরাসরি বুঝতে পারে না, তাহলে এখানে একটা অনুবাদক এই ভাষাগুলোকে আমরা মেশিন ভাষায় রূপান্তর করতে হবে। এখানে আরেকটা বলে রাখা ভালো যে মেশিন ভাষা যদি বস্তু বা অবজেক্ট প্রোগ্রাম হয়, এছাড়া অন্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রাম হচ্ছে উৎস প্রোগ্রাম। এটা তোমাদের পরীক্ষায় প্রায় সময় আসে যে উৎস প্রোগ্রাম কি, মেশিন ভাষা ছাড়া অন্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে বলি আমরা উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম। তো আমরা পরবর্তী ক্লাসে উৎস প্রোগ্রাম সম্পর্কে আমরা জানবো। তো আজকের মতো তোমাদের আমি ধন্যবাদ দিয়ে আজকের মতো এইখানে ক্লাস শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো বিশদ আলোচনা করব, এবং ধীরে ধীরে আমরা প্রোগ্রামিং ভাষাগুলো নিয়েও আলোচনা করব। হ্যাঁ, তো তোমরা নিশ্চয়ই ভালো থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে। তাহলে এখন তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে সেটা করতে পারো, যদিও আমাদের ক্লাসের যে টাইম সেটা পার হয়ে গিয়েছে। হুমায়া খান ইমতিয়াজ বলো স্যার, ওই যে অ্যাসেম্বলি ভাষায় স্যার অপারেন্ডের মানে ইয়াটা মানে মনে নাই স্যার, একটু যদি আবার বলতেন। আচ্ছা, অপারেন্ড হচ্ছে আমরা যে কোনো একটা ভ্যালুকে প্রকাশ করার জন্য যে সিম্বল ব্যবহার করি সেগুলোকে আমরা অপারেন্ড বলি। যেমন আমি এ এর মান হচ্ছে ধরো 2, এই 2 কে প্রেজেন্ট করার জন্য এ কে আমি
কিছু সময়ের জন্য অস্থায়ী ভাবে ধরেছি, এটাকে আমরা বলবো অপারেন্ড। আর অপারেন্ডকে বাস্তবায়নের সুবিধা করে অপারেটর। অপারেটর কিন্তু অনেকগুলো অপারেটর আছে, যেমন লজিক্যাল অপারেটর আছে, অ্যারিথমেটিক অপারেটর আছে, হ্যাঁ অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, বিভিন্ন ধরনের অপারেটর আছে। আমি কি বোঝাতে পেরেছি ইমতিয়াজ? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা তো ধন্যবাদ, আমি প্রতি বুধবার ক্লাসটা নিব, প্রতি বুধবার আমি তোমাদের সাথে থাকব, আশা করি তোমরা আমার সাথে থাকবা এবং অন্যদেরকেও বলবা যেন ক্লাসগুলো অংশগ্রহণ করার চেষ্টা করে। হ্যাঁ ধন্যবাদ। এছাড়াও আমি আমার ক্লাসের যে রেকর্ডটা তৈরি হয়েছে সেই রেকর্ডটা আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটা দিয়ে দিব, এছাড়া কলেজের যে ফেসবুক পেজ আছে সেখানেও দিয়ে দিব। তোমরা চেষ্টা করবা সেই পেজটা বেশি করে লাইক করার জন্য এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ, ভালো থেকো তোমরা।